এটার কাউন্ট কত ভাই? ভিতর দিকে কি একই রকম কাজ? এক রকম কাজ এই যে। এটা কত কাউন্টে করছেন ভাই? 80 কাউন্ট। আর এটার দাম কত নিচ্ছেন? এর দাম পড়বে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানেই রয়েছেন আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি তাঁতিবাড়ি থেকে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেছেন যে আমরা যেন ডিরেক্ট মূল তাঁতি ভাইদের থেকে বোনদের থেকে আসল জামদানিটি ক্রয় করতে পারি, যে কারণে আজকে আমরা চলে এসেছি তাঁতের বাড়িতে। দেখতেই পাচ্ছেন হাতের বুননে বানিয়ে যাচ্ছে ভাইয়েরা বোনেরা, আন্টিরাও রয়েছেন, আঙ্কেলরাও রয়েছেন। সামনে আসতেছে হিন্দু ভাই বোনদের বিশেষ অকেশন, অকেশনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অসংখ্য জামদানি শাড়ি। প্রিয় দর্শক, আজকে আমরা সেই সকল জামদানি শাড়িগুলোই দেখাবো। রয়েছেন কারখানা মালিক, চলুন কথা বলার চেষ্টা করি। ভাই জান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা চলে আসলাম আপনাদের তাঁতের বাড়িতে জামদানি দেখানোর জন্য। কি পরিমাণ প্রস্তুত আছে, কতগুলো তৈরি আছে? আমরা কি দেখতে পারবো সেখান থেকে? সেখানে যাওয়ার আগে আমরা এই শাড়িটার দাম জানতে চাই, যেটা আমরা দেখছি এটা কত কাউন্ট সুতায় তৈরি হচ্ছে? এটা 80-80 কাউন্ট। 80-80, তার মানে চিকন সুতা? চিকন সুতা, রেশম না কটন? এটা এটা রেশম। আচ্ছা, এটা দাম পড়ে যাচ্ছে কত? এটা দাম হলো 70,000। 70,000? কতদিন সময় লাগবে এটা? এটা 3 মাস সময় লাগবে। 3 মাস। দর্শক বুঝতেই পাচ্ছেন জামদানি শাড়ির দামটা এত বেশি কেন হয়ে থাকে। দুটি মানুষ 3 মাস ধরে কাজ করবে, অর্থাৎ 90 দিন। 90 দিনে যদি আপনি 1,000 টাকা করেও ধরেন দুইজন মানুষের, এত 90,000 টাকা হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু এটার দাম ধরা হচ্ছে 70,000 টাকা। তো আমরা একটু আপনার লকারে যাই, যেখানে শাড়িগুলো রয়েছে সেখানে গিয়ে আমরা একটু দেখাই, চলুন। ভাই, আমরা একটু লকারে যেতে চাই, একটু দেখতে চাই, সেগুলোর দাম দর জানাতে চাই, ভাঁজ খুলে দেখতে চাই, একটু দেখাবেন? চলেন, উঠে চলেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখছিলেন তাতে ভাই আসলে বসে বসে এই জামদানিগুলোই তৈরি করছিলেন। তাঁত ঘুরে চলে এসেছি বাড়িতে, দেখতে পাচ্ছেন ছড়ানো ছিটানো শাড়ি রয়েছে। আপনারা যারা নিতে চান তাদের জন্য আজকের আমাদের প্রয়াস। আমরা প্রথমে এই শাড়িটাই দেখতে পাচ্ছি যেটা ছড়িয়ে রাখা হয়েছে, যে শাড়িটা আমরা দেখছি প্রথমে। ভাই, এটা আসলে সুতার কাউন্ট কত? হ্যালো, 60x80। 60x80 এটা আঁচল না? জি। আর এটা হচ্ছে বডি? এটা বডি, অলওভার কাজ। অলওভার কাজ। এটা কি সুতায় তৈরি করছেন? হ্যাঁ, এটা কি সুতায় তৈরি করা? এটা কি সুতা তৈরি যা? এটা হাফ সিল্ক। হাফ সিল্ক বলতে রেশম এবং কটন? হ্যাঁ, রেশম। আর এটা বাইনের সুতার এলামনের সুতা, আর তালা সুতার এলামনের রেশম। দাম কত এটার ভাই? এটার দাম পড়বো 10,000 টাকা। 10,000? হ্যাঁ। 10,000ই না একটু কম? না, এটা যদি আপনি পরে নেন, পরে এটা ডিসপ্লে জেনারেশন কমে যাবেন দেখব। আচ্ছা আচ্ছা, 10,000 টাকা। 10,000 টাকা। আচ্ছা আচ্ছা, ভিতর দিকে একই রকম কাজ? এক রকমের কাজ। খালি আছে কতটুকু এটা? খালি জায়গাটা কাছে দেড় হাত। দেড় হাত খালি জায়গা দর্শক এই শাড়িটার। আচ্ছা, আমরা এর পরের শাড়িটা দেখি। এর নিচে যেটা রাখা আছে সেটা আমরা একটু দেখাই, এই শাড়িটা দেখাই আমরা। এটাও কিন্তু সুন্দর একটা শাড়ি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচলের দিক, আর এটা হচ্ছে বডি না? জি। আচ্ছা, এটা কত কাউন্টের সুতায় তৈরি করা? এটা 60x80। এটা 60x80? 60x80। আচ্ছা, দাম কত এটা? এটা দাম পড়বো 8,000 টাকা। এটা দাম পড়ে যাচ্ছে 8,000। 8,000 টাকা, 60x80 কাউন্ট সুতায় তৈরি করা? হ্যাঁ, তাই তো। চাই। আচ্ছা, এটার কাজ অলওভার হবে? অলওভারই হবে। অলওভার কাজ দেখেন, একটু ডিফারেন্স হবে। একটু ডিফারেন্স আছে দর্শক, দামও কমাই দিলাম। আচ্ছা, খালি জায়গা কতটুকু এটা? 2 হাত আছে। 2 হাত খালি। দাম নিচ্ছেন 8,000। 8,000 টাকা শাড়ি দর্শক। তবে যেটি হচ্ছে যে শাড়িটার কালারের যে কম্বিনেশন সেটা কিন্তু আপনাকে বলতেই হবে, খুব সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে। অনেক জামদানি আছে যেগুলোর কালারের যে কম্বিনেশন সেটা অত সুন্দর থাকে না, এটা কিন্তু একদম খুবই সুন্দর একটি কম্বিনেশন করা রয়েছে। আমরা এটার পরে চলে যাচ্ছি কোন শাড়িতে, এর পরবর্তী শাড়িটা আমরা দেখি। এই যে আরেকটি শাড়ি দেখছেন, এটা হচ্ছে আঁচলের দিক। এই যে দেখুন, আঁচলের দিকটা এমনভাবে রয়েছে প্রিয় দর্শক, আর বডিতে এমনভাবে থাকবে, আর বিশেষ করে পাড়টা দেখুন, পাড়গুলো কি সুন্দর, একদম হাতের কাজে হাতের বুননে তৈরি করেছে শাড়িগুলো। আর আমাদের এই জামদানি শাড়িগুলো ইতিমধ্যেই কিন্তু এটা হেরিটেজ প্রোডাক্ট হিসেবে বিশ্বের দরবারে স্থান পেয়েছে, অর্থাৎ হচ্ছে যে জিআই পণ্য। আর এই জামদানি শাড়ি পছন্দ করে না আসলে এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন, বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন। আর এটার দাম কত নিচ্ছেন? এটার দাম পড়বো 7,000 টাকা। 7,000? 7,000। প্রিয় দর্শক, এটা 7,000-এ কিনতে পারবেন। এই শাড়ি আমাদের দেশের ঐতিহ্য, ইতিহাস এবং গর্ব। আমরা ভিতর দিকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন,
এটা ভিতর দিকে কিন্তু এমন ভাবে থাকবে। আর পাড়টা দেখুন, পাড় কিন্তু খুব স্বচ্ছ পাড় করা হয়েছে। এটা খালি জায়গা কতটুকু ভাই? এটা খালি জায়গা দুই হাতে আছে, দুই হাত খালি জায়গা। দাম পড়ে যাচ্ছে 7,000 টাকা। আচ্ছা, আমরা এরপরে দেখাচ্ছি আরো কিছু শাড়ি ধাপে ধাপে। এখান দিয়ে দেখতে পাচ্ছেন অনেক শাড়ি কিন্তু ভাঁজই খোলা হয়নি, সেগুলো রয়েছে। এটা হচ্ছে মস্ত খুলের শাড়ি। দর্শক, এটার পাড়টা দেখুন, পাড়টাও কিন্তু খুব সুন্দর। এটার কাউন্ট কত ভাই? এটার কাউন্ট হলো 80। 80 কাউন্ট সুতায় করা হয়েছে। এইটা হচ্ছে হলো আঁচলের দিক, আর এটা হবে বডির দিক। আঁচলটা দেখুন, আঁচলটা কতটা ইউনিক করা হয়েছে। দর্শক, আপনাদেরকে আমরা একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আর এটার ভিতর দিকটা কেমন রয়েছে আমরা একটু দেখাই। ভিতর দিকেও কিন্তু একই রকম কাজ আছে। এটার খালি জায়গা কতটুকু? এটা খালি জায়গা আছে 1.5 হাত। 1.5 হাত খালি, আর পুরোটাই কাজ হবে। সুতার কাউন্ট হচ্ছে 80 সুতা। 80 কাউন্ট। দাম নিচ্ছেন কত? এটার দাম হবে 14,000 টাকা। 14,000। অবশ্যই তো অনলাইনে কেনার সুযোগ আছে। হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, এগুলো কিন্তু আপনারা দেশের বা দেশের বাইরের যে কোনো স্থান থেকে খুব সহজেই অনলাইনে ক্রয় করে নিতে পারবেন, সেই সুবিধাটি তারা রেখেছেন। আমরা এরপরে চলে যাচ্ছি আরেকটি শাড়িতে। এর নিচে যে শাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখুন দর্শক, এটা কিন্তু একদম বিয়ের শাড়ি। আর এখন কিন্তু এই জামদানি শাড়ি বিয়ের শাড়ি হিসাবে অনেকেই নিয়ে যাচ্ছে। আমরা নিচের দিকে দেখছি হচ্ছে আঁচলের দিক, এটা হচ্ছে আঁচল। আঁচলটা কি সুন্দর বুননে বোনানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর পাড়টাও দেখুন, পাড়টাও কিন্তু খুব সুন্দর। আর তেমনই করা হয়েছে বডিতে কাজ। ভিতর দিকে কি একই রকম কাজ? একরকম কাজ, এই যে আগাত করার সমান একদম। আচ্ছা, কত কাউন্টে করা এটা? এটা 80-80। 80-80 কাউন্ট, চিকন সুতায় করা। এটার দাম কত নিচ্ছেন? 40,000 টাকা পড়বে। প্রিয় দর্শক, এটা 40,000 কিনতে হবে আপনাকে। তো বুঝতেই পাচ্ছেন জামদানি শাড়ির দামটা ডিপেন্ড করে মূলত কাজের উপরে, এছাড়া সুতাও একটা ব্যাপার। আমরা এখানে হ্যাং করা আরেকটি লাল শাড়ি দেখছি। এই যে লাল শাড়িটা আমরা দেখছি, এটার দাম কত পড়বে ভাই? এটার দাম পড়বে 15,000। 15,000 টাকা যেটা দাম পড়ে যাচ্ছে, এটাও কি অলওভার কাজ? অলওভার কাজ। আচ্ছা, কত কাউন্ট সুতায় করছেন এটা? এটা 80-80 সুতি। 80-80, কিন্তু ওইটার দাম অত কম কেন? 80-80 কাজ যা ফাঁকা। আচ্ছা, কাজ কম দাম কম। আচ্ছা আচ্ছা, আমরা এরপরে শাড়িটা দেখি। আমরা এর নিচে যে শাড়িটি রয়েছে সেটি দেখতে চাই, দেখাইতে চাই। এই যে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটাও কিন্তু দেখতে বেশ ভালো। এটা অনেকটা জাম কালারের মতো, আবার ডিপ ব্লু এমনটি কালার করা হয়েছে। এটাও একটা ইউনিক কালার। প্রিয় দর্শক দেখুন, দূর থেকে মনে হয় হাতের আলপনায় একে রাখা হয়েছে, কিন্তু না দর্শক, এটা কিন্তু মূলত হাতের বুননে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে যে পাড়টা দেখুন দর্শক, পাড়টা কিন্তু দুটো পাড়ই খুব সুন্দর। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর হচ্ছে যে এটা আঁচল থাকবে এমনভাবে। ভিতর দিকে কেমন রয়েছে? ভিতর দিকে কেমন রয়েছে আমরা একটু দেখতে চাই। এটার ভিতর দিকটা কেমন? ভিতর দিকটা একটু দেখাই আমরা। এটা কত কাউন্টে করছেন ভাই? 80 কাউন্ট। 80 কাউন্ট। খালি জায়গা কতটুকু এটার? এটা 1.5 হাত আছে। 1.5 হাত খালি। দাম কত এটা? এটার দাম হলো 14,000। 14,000। চলুন আমরা পরবর্তী শাড়িটি দেখি। এর নিচে নিচে যে শাড়িগুলো রয়েছে সেই শাড়িগুলো আমরা দেখাতে চাই। এটা দেখা যাচ্ছে মস্ত ফুলের একটি শাড়ি, এটাতেও প্রচুর কাজ রয়েছে, এটাতেও চোখ ধাঁধানো কাজ নিঃসন্দেহে। বলা হচ্ছে, দেখা হচ্ছে, দর্শক আপনারাও দেখছেন। তবে যেটি হচ্ছে যে একটি কথা আপনাদেরকে বলে যাই, সেটি হচ্ছে যে এইরকম তাঁতিবাড়ি থেকে যদি আপনারা এই শাড়িগুলো ক্রয় করেন, নিঃসন্দেহে শোরুমের থেকে আপনারা 2,000 টাকা 3,000 টাকা কমে কিনতে পারবেন, এবং হচ্ছে যে আসল জামদানিটি কিনতে পারবেন। আপনারা যদি জামদানিটি না চেনেন, আসল জামদানি না চেনেন, সেক্ষেত্রে কিন্তু মেশিনে তৈরি করা জামদানি আপনাদেরকে ধরিয়ে দিতে পারে এবং টাকাটি আসল জামদানির টাকা রেখে দিতে পারে। এটা হচ্ছে আঁচলের দিকটা। দর্শক দেখতে পাচ্ছেন আঁচলের দিকটাও খুব গর্জিয়াস, আর বডিতেও খুব গর্জিয়াস কাজ করা হয়েছে। এটার সুতার কাউন্ট কত? 80 কাউন্ট। 80 কাউন্ট। আচ্ছা, ভিতরে কেমন কাজ? এই দেখেন, একই রকম কাজ। আচ্ছা, দাম কত নিচ্ছেন এটা? এটার দাম পড়বে 18,000। 18,000 টাকা। আমরা এরপরে চলে যাচ্ছি আরও কিছু শাড়ি দেখার জন্য। নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য শাড়ি সমারোহ রয়েছে। আপনারা ভেবেছিলেন যে শাড়ি যেহেতু ভাঁজ খুলে রাখা হয়েছে শাড়ির পরিমাণ কম, এখানে কিন্তু সেটি দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে শাড়ি রয়েছে, স্তূপ করা রয়েছে। বিশেষ করে এই সাদা শাড়িটা আমরা দেখি তো, সাদা, এটা তো বিশেষ করে দুর্গাপূজার সময় প্রচুর বিক্রি হয়। এটা একটু ভাঁজ খুলে আমাদেরকে দেখান। 6,000 টাকা ভাঁজ খুলে দেখান আমাদেরকে। এটা তো দুর্গাপূজায় না হলেই হয় না, এইরকম লাল পাড়ের সাদা শাড়িগুলো দুর্গাপূজার সময় অনেকেই পরে থাকেন, অনেকেই ব্যবহার করে থাকেন। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হবে আঁচলের দিক, আর এটা হবে বডির দিক। পুরো বডিটা এমনভাবে কাজ থাকবে, আর পাড়টা হবে এমনভাবে। আর আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটি শাড়ির সাথেই রয়েছে ব্লাউজ পিস। দাম পড়ে যাচ্ছে কত এটা? এটার দাম পড়বে 9,000 টাকা।
প্রিয় দর্শক, এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে 9000 টাকা। কাজ কেমন? ভিতর দিকে একই রকম কাজ, অলওভার কাজ, অলওভার কাজ দেখতে পাচ্ছেন। এটা কি কটনের শাড়ি নাকি? কটন, কটন বাই কটন। এটা কত কাউন্ট সুতায় করেছেন? এটা 80 কাউন্ট, 80 কাউন্ট সুতায় করা। আমরা চলে যাচ্ছি এর পরবর্তী শাড়ি দেখার জন্য। এখানে অসংখ্য শাড়ি সমারোহ রয়েছে প্রিয় দর্শক, আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথেই আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন। আমরা এরপরে কোন শাড়িটা দেখবো? এটা হচ্ছে, এই শাড়িটার হচ্ছে আঁচলের দিকটা, আর এটা হবে বডির দিক। প্রিয় দর্শক, এটার কাউন্ট কত? এটা 80 কাউন্ট, এটাও 80 কাউন্ট সুতায় তৈরি করা। প্রিয় দর্শক, আপনারা যারা 80 কাউন্ট 84 কাউন্ট সুতার শাড়ি কিনতে চান, তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন। আচ্ছা ভাই, 80 কাউন্ট সুতার শাড়ি, সবচেয়ে কম দামি শাড়ি কত দামের হয়ে থাকে? বডিটা যেটা, এটাতে শুধু 80 কাউন্ট দেয়? এটা 80 কাউন্ট, আর ভিতরে দেয় 60? না, ভিতরে দেয় 60, দিয়ে 80 সব পেয়ে আসি। আর এটা পুরাটাই 80? পুরাটাই 80। এটা দর্শক বুঝতেই পাচ্ছেন, জামদানিতে কিন্তু অনেক গুমর রয়েছে। আমরা প্রতিটা ভিডিও করছি, একটি একটি গুমরের কথা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যেখান থেকে ক্রয় করেন, বিষয়গুলো দেখে ক্রয় করবেন। আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে যে এই যে ফুলগুলো দেখছেন, অনেকে কিন্তু আপনার এই ফুলটা কমাই দিবে, কমাই দিয়ে দামটা কমাই দিবে, এটাও কিন্তু একটা ব্যাপার। সুতরাং আপনারা এগুলো দেখে বুঝে জামদানি শাড়ি ক্রয় করবেন। দেখতে এক হলেই কিন্তু আসলে দাম এক না, আর জিনিসও এক না। দর্শক বি কেয়ারফুল। আমরা এরপরে দেখছি কোন শাড়িটা। আমরা আরেকটি শাড়ি দেখছি, এটাও দেখতে সুন্দর। এটা কিন্তু আগের যে শাড়িটা দেখছিলাম, দেখতে অনেকটাই একই রকম ডিজাইন। দর্শক দেখতে পাচ্ছেন, এটা সুতার কাউন্ট কত? এটা 80 সুতি, 80 কাউন্ট। এটা হলো আঁচলের দিক। দাম কত পড়বে এটা? এটা 13,200 পড়বে, 13,200। অলওভার কাজ তো? অলওভার 80 কাউন্ট, হ্যাঁ অলওভার 80 কাউন্ট। এই যে পুরাটাই অলওভার কাজ। খালি জায়গা কয় হাত? দেড় হাত আছে, দেড় হাত খালি। আমরা এরপরে চলে যাচ্ছি কোন শাড়িতে? আমরা এরপরে চলে যাচ্ছি ল্যাভেন্ডার কালার একটি শাড়ি দেখার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন ভাঁজ খোলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বেশ সুন্দর। এটা সুতার কাউন্ট কত ভাই? এটা সুতার কাউন্ট 80, 80, 80, 80। এইটা হচ্ছে আঁচলের দিকটা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আর বডিটা হবে এমন ভাবে, আর এটার পাড়টা রয়েছে এইরকম ভাবে। দর্শক বন্ধুরা, এটার দামটা কত যাচ্ছেন, কত নিচ্ছেন? 15,000। প্রিয় দর্শক, আপনারা এখান থেকে ক্রয় করলে এই শাড়িটা 15,000 টাকায় ক্রয় করতে পারবেন। এটা তো অলওভার কাজ, অলওভার কাজ, দেখেন এই যে অলওভার কাজ রয়েছে দেখতে পাচ্ছেন। খালি জায়গা কতটুকু? এটা দেড় হাত, দেড় হাত খালি। আমরা এটার পরে কোন শাড়িটা দেখছি? আমরা আরও কিছু শাড়ি দেখবো, দেখাবো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আরেকটি বিষয়, যেহেতু আমাদের এই জামদানি শিল্প, শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকের সহায়তা দরকার। আপনাদের ভালো লাগলে কষ্ট করে একটি শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, সে দেখেও কিন্তু একটি শাড়ি ক্রয় করতে পারে। সো পরোক্ষভাবে কিন্তু আপনি দাদি ভাইদেরকে হেল্প করলেন বা সহায়তা করলেন, আর সোয়াবের ভাগিদার হয়ে গেলেন বা সোয়াব অর্জন করে নিলেন। দর্শক এই যে শাড়িটা আমরা দেখছি, এটার আঁচলের দিকটা হচ্ছে এই দিকে রয়েছে, আর বডিতে দেখুন, বডিতে প্রচুর কাজ। এটার আবার পাড়টা কিন্তু একটু মোটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এটা ডাবল পাড়ের, দুই পাশে ডাবল পাড় রয়েছে। আর ভিতর দিকটাতে কেমন কাজ? এটা সেম সেম কাজ রয়েছে, অর্থাৎ বডিতে যেমন কাজ পাবেন ভিতরেও তেমন কাজ পাবেন। খালি জায়গা রয়েছে কতটুকু? 2 হাত। দাম কত পড়ে যাচ্ছে? দাম পড়বে 10,000। দর্শক 10,000 টাকায় কিনতে পারবেন। এভাবে অসংখ্য শাড়ি সমারোহ রয়েছে। আমরা চলুন আরেকটি শাড়ি দেখতে চাই, দেখে আমাদের ভিডিওটার ইতি টানতে চাই। এটা আবার ম্যাচিং সুতায় করা হয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন অফ হোয়াইট। এটা ডিরেক্ট সাদা না, কিন্তু একদম ধবধবে সাদা না, সাদার মাঝখানে মেজেন্টা একদম করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন 84 কাউন্ট, 84 কাউন্ট। দাম কত এটা? দাম পড়বে 14,000। এটা তো দারুণ দেখতে, দর্শক দেখুন আপনারা, এটা কিন্তু বডির দিকটা, আর এটা হচ্ছে আঁচলের দিকটা। ভিতরে কেমন দেখি তো, ভিতরে দেখেন একরকম কাজ, একই রকম কাজ। খালি জায়গা কতটুকু? দেড় হাত, দেড় হাত। আচ্ছা আপনি আমাকে একটু বলবেন, আপনাদের এই শাড়ি যদি কেউ কিনতে চায়, অবশ্যই কন্ডিশনে কেনার সুযোগ রয়েছে, হোম ডেলিভারিরও সুযোগ রয়েছে আমি যেটা জানতে পেরেছি। আমাকে একটি কথা বলবেন, সেটি হচ্ছে যে আপনাদের এখানে আসার ঠিকানাটা বলবেন। আমাদের ঠিকানা হলো দক্ষিণ রূপসী রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা, মিয়া ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর স্ক্রিনে লেখা যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে এই শাড়িগুলো নিঃসন্দেহে আপনার বাসায় বসেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারবেন। দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, এবং হচ্ছে যে শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। প্লিজ প্লিজ প্লিজ।